ভিউয়ার্স, আজকে আমরা বডি দেখব, পায়ের মাসেলসগুলো। ঠিক আছে, তো এই হলো আমাদের বডি। তো আমরা এখন এটার আমরা এখন পায়ের ফ্রন্ট অফ দা মাসেলসগুলো থাইয়ের মাসেলস দেখব। গুলো দেখব। আমরা এখন আপার তো লিম্বের আমরা এখন মাসেলসগুলো দেখি, ফ্রন্ট অফ দা থাইয়ের দেখে মাসেলস গুলো দেখি এটা আমাদের ডেড বডি। পর্যায়ক্রমে। তো এখানে আমরা মাসেলসগুলো একটু দেখি। তো সর্বপ্রথম স্কিন থাকে, এটা আমরা সবাই জানি, স্কিন থাকে, স্কিনটা আমরা সরাই। স্কিনটা সরানো হলো, স্কিনটা সরানো হলে সবচেয়ে ল্যাটারালিস যে মাসেলসটা থাকে, ল্যাটারালিস মাসেলসটা হলো বাস্টাস ল্যাটারালিস। ল্যাটারালিস মাসেলস, বাস্টাস ল্যাটারালিসের পরে এই যে মাসেলসটা দেখা যাচ্ছে, ল্যাটারালি থেকে শুরু হয়ে মিডিয়ালির দিকে যাচ্ছে বড় মাসেলসটা, এটা হবে রেকটাস ফিমোরিস, এটা হবে রেকটাস ফিমোরিস। এরপরে যে মাসেলসটা আছে বড় মাসেলসটা রেকটাস ফিমোরিসের পরে, এটা হবে সারিটোরিয়াস। এই মাসেলসটা হবে সারিটোরিয়াস মাসেলস, সারিটোরিয়াস মাসেলস, সাইট্রাস মাসেলস। আর রেকটাস ফিমোরিসের মাঝখানে যে মাসেলসটা আছে এটা হবে বাস্টাস মিডিয়ালিস, বাস্টাস মিডিয়ালিস। সাইট্রাসের পরে এই যে মাসেলসটা আছে এটা হবে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর লঙ্গাস। আর অ্যাডাক্টর লঙ্গার উপরের পোর্শনে আছে আমাদের পেকটিনিয়াস আর ইলিওসোয়াস, পেকটিনিয়াস আর ইলিওসোয়াস, অ্যাডাক্টর লঙ্গাস। আর সবচেয়ে মিডিয়ালি আছে গ্রাসিলিস। ঠিক আছে, সবচেয়ে মিডিয়ালি যে মাসেলসটা আছে এটা হবে গ্রাসিলিস। এটা আমরা এই মাসেলে দেখি, এই লেগে দেখি, এই যে এটা হবে গ্রাসিলিস মাসেলস। ঠিক আছে ভিউয়ার্স, আমাদের এই মাসেলসগুলোর কিছু কন্টেন্ট আছে, আমরা এখন এই কন্টেন্টগুলো দেখব। তো কন্টেন্টগুলো আমরা এই লেগে দেখি, এখানে ভালো করে ডিটেকশন করা আছে এই লেগটায়। তো আমরা আপনার মাসেলগুলো দেখি, ল্যাটারালি থেকে ইলিওট্রিবিয়াল ট্র্যাক্ট, এটা এটা ওই লেগে দেখা যাচ্ছে না ঠিক মতো। এখানে আছে ইলিওট্রিবিয়াল ট্র্যাক্ট সবচেয়ে ল্যাটারালি, এরপর হবে বাস্টাস ল্যাটারালিস আমরা জানি, এরপর হবে এটা রেকটাস ফিমোরিস, এর মাসেলসটা হবে সারিটোরিয়াস। ঠিক আছে, এরপর অ্যাডাক্টর লঙ্গাস, সাইটোসের পরে অ্যাডাক্টর লঙ্গাস, উপরে পেকটিনিয়াস থাকে, ইলিওসোয়াস থাকে, আর সবচেয়ে মিডিয়ালি যে মাসেলসটা থাকে এটা গ্রাসিলিস, এটা সবচেয়ে মিডিয়ালি থাকে গ্রাসিলিস মাসেলসটা। তো এই সারিটোরিয়াস আর রেকটাস ফিমোরিসের মাঝখানে কিছু কন্টেন্ট আছে, আমরা এখন কন্টেন্টগুলো দেখি। কন্টেন্টগুলো হলো ভেইন, আর্টারি অ্যান্ড নার্ভ। ঠিক আছে, তো এখানে ভেইন কোনগুলো, এখানে ভেইন হলো সবচেয়ে চিকন জিনিসটা আছে, এখানে সবচেয়ে চিকন কন্টেন্ট হলো এইটা, এটা হলো ভেইন। ঠিক আছে, এটা হলো ভেইন। আর্টারি হলো, আর্টারি আমরা চিনবো কীভাবে, আর্টারি হলো একটু শক্ত পাইপের মতো, এটা আমরা ধরলে বুঝতে পারবো এই যে জিনিসটা। ঠিক আছে, এটা অনেক শক্ত আর পাইপের মতো। ঠিক আছে, তো এই জিনিসটা হলো আমাদের আর্টারি, আর্টারি ভেইন। আর এই যে কিছু গুচ্ছ আকারে কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে, কিছু গুচ্ছ আকারে, এগুলো হলো আমাদের নার্ভ, এগুলো হলো আমাদের নার্ভ। তো এখানে আমাদের কন্টেন্ট কী কী থাকে, এখানে কন্টেন্ট হলো আর্টারি ভেইন অ্যান্ড নার্ভ। ঠিক আছে,